এই আংটিটিকে এই চেরি ফলের মধ্যে রাখলাম। এরপরে চেরিগুলি ঘুরতে থাকবে, আর তোমাদেরকে বলতে হবে আংটিটি কোন চেরির মধ্যে আছে। চলো ভালো করে দেখতে থাকো। এবার আমাকে বলো আংটিটি কোন চেরির মধ্যে আছে। বন্ধু, আংটিটি এই চেরি ফলের মধ্যে আছে। তোমাদের উত্তর যদি একই হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও।